তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা আম্মা তোমার স্বামী স্ত্রী সন্তান সন্ততি এক কথায় পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসো না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমিন হতে পারবে না আমার কথাগুলো বুঝতেছেন আপনারা ইয়া আল্লাহ আমার নবী এই হাদিস যখন বর্ণনা করলেন ওই মজলিসে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হু ছিল ফারুক আজম ঘোষণা দিলেন ইল্লা নাফসি নবী গো আমি আমার জান ছাড়া আমি আমার প্রাণ ছাড়া আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর লোক আমার যত আপনজন আছে আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নবী বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই ওই জান ছাড়া বলছে যে প্রাণ ছাড়া বলছে যে ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই এতক্ষণে ফারুক আজম বুঝতে পারলেন নবী গো এখন আমি ঘোষণা দিলাম এখন আমি আমার জানের চেয়েও আমার প্রাণের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি আমার দয়াল নবীর উমর এখন তুমি পূর্ণ মুমিন মানুষ পয়সার অভাবে শাদি করতে পারে না আমি দুবাই আবুধাবি মাস্কট কাতার সৌদিয়া বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তত্ত্ব নিয়েছি প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে এক এক জনকে এক লক্ষ থেকে দুই লক্ষ দেরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি 13টা দাবির মধ্যে এক দাবি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদবিহীন 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা আজকে হোক কালকে হোক একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ আপনারা কি আমার আন্দোলনকে সহযোগিতা করতে পারবেন একমত আছেন তো সবাই সেদিন বেশি দূরে না যেদিন বাংলাদেশের পার্লামেন্টে এটা পাস করা হবে ইনশাআল্লাহ আমি মরে গেলেও আমার ছেলেরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না এই আইনটা পাস করাতে পারলে হবে হ্যাঁ ম্যারেজ ফান্ড গঠন করা হবে রাষ্ট্রীয়ভাবে একজন গরিব ছেলে বিয়ের পূর্বে রাষ্ট্রীয় ম্যারেজ ফান্ড থেকে যদি 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায় সে যৌতুকবিহীন নির্বিঘ্নে বিয়ে করতে পারবে যেহেতু 5 বছর মেয়াদি যেহেতু সুদ ছাড়া সেহেতু 5 বছরের মধ্যে 2 লাখ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে তো আসলে মাদ্রাসা হলো মুসলিম বানানোর কারখানা মুসলমানের ঘরে জন্ম নিলে সে যে মুসলমান থাকবে তার কোনো নিশ্চয়তা নেই আর কেউ মায়ের গর্ভ থেকে ইসলাম শিখে আসে না আসার পরে শিখতে হয় তবে দুর্ভাগ্যের বিষয় আমরা কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা থেকে অনেক দূরে যার কারণে কে কোথায় যাচ্ছি তার কোনো পাত্তাই নেই আসলাম অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব মহান রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন আপনাদের মধ্যে শোনার যদি আগ্রহ দেখি তাহলে কিছু কথা বলার চেষ্টা করব আপনাকে সবাই কষ্ট করে বসবেন তো বললাম যে আপনার একটু সামনে একটু মাঝে মাঝে জায়গা খালি একটু ইয়ে করে নিন পূর্ণ করে নিন মাঝখানে জায়গা খালি থাকলে
শয়তান ডিস্টার্ব করবে। আপনি একটু সামনে চলে আসেন, একেবারে সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু لِلْمُتَّقِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا وَسَنَدِنَا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومحمدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি খুব বিনয়ের সাথে বলবো, অলস মন নিয়ে কেউ আমার নবীর উপর দরুদ পড়বেন না। বুক ভরা নবীর প্রেম নিয়ে নবীর উপর দরুদ পড়বেন। এগুলো অলস মানুষের কাজ না, এগুলো প্রেমিকদের কাজ। আপনার কি নবীকে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন? হ্যাঁ, সবাই ভালোবাসেন। মাশাআল্লাহ, সবাই আমরা নবীকে ভালোবাসি। তবে ভালোবাসার দাবি করা কিন্তু সহজ, প্রমাণ করা কিন্তু কঠিন। একজন শায়ের সুন্দর বলেন, মুহাব্বতি কাদাওয়া আসাহে কেলনা মগর মুশকিল হ্যায় না জো মিলফত মে মরনা হুসাইন ইবনে হায়দার কি মানিন্দ ইয়ারো মুহাব্বত মে সির কো কাটা কর তু দেখো রসুল খুদা কি গোলামি মে ক্যা হ্যায়। ভালোবাসার দাবি করা কিন্তু সহজ, প্রমাণ করা কিন্তু কি বলেন আপনারা? তাহলে আমাদের ভালোবাসার মধ্যে কি আছে? ভুল আছে বলেন না, আমাদের ভালোবাসার মধ্যে কি আছে? অতএব আমি অনুরোধ জানাবো, আমরা নবীকে অন্তর দিয়ে, নবীকে যদি আমরা
অন্তর দিয়ে বলো না বাসি তাহলে তো আপনি আমি মুমেনও না কথা বলছেন এখন আপনি আমি তো আমি তো মুমেনও না আমি অনুরোধ আজকের মাহফিলের সবক একটা আমরা জানের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসব এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এটা যদি করতে পারেন চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্যনীতি পররাষ্ট্রনীতি জন্ম লগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমার সব সুন্দর হয়ে যাবে আমরা আমি কিছু বললে হয়তো আপনার মনে কষ্ট আমি চট্টগ্রামের মানুষ হয়তো কিছু বললে ছেলেরাও কষ্ট পাবে পাবে না বলবো এখানে এখনো অনেক মানুষ আছে এক দল আছে আর্জেন্টিনা আর দল আছে ব্রাজিল আমি কি ভুল বললাম না তো যারা ব্রাজিল আর আর্জেন্টিনা এরা কি নবীর প্রেমিক না এটা আপনি অ্যাক্সিডেন্ট করে ফেললেন যারা নবীর প্রেমিক ওরা কোনোদিন আর্জেন্টিনা হতে পারে না ওরা কোনোদিন ব্রাজিল হতে পারে না বড় লজ্জাকর বিষয় নবীর কলমা পড়ে আমাদের ছেলেরা যদি আর্জেন্টিনার স্লোগান দেয় ব্রাজিলের স্লোগান দেয় আমরা দুনিয়া থেকে কোনো লাভ নেই আমরা কেয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো না আমি কাউকে নার্ভাস করব না আমার অভ্যাস নাই তবে আমরা আজকে এমন তওবা করব জীবনে আর ব্রাজিল আর আর্জেন্টিনার নামও নেব না পারবেন পারবেন এত পারবে বলতেছেন পারবেন যে দেখা যাক সামনে পরীক্ষা হবে আর কি ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো নবী তার আনি ওয়ালা নবী বাঁচানে ওয়ালা প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো ভালো আপনারা কি সত্যি ভালোবাসেন দুরুদ পড়বেন প্রেম ভক্তি নিয়ে অলস মন নিয়ে কেউ দরুদ শরীফ পড়বেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ হরিণে চিনিল দয়াল নবীকে বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবী হরি মানব হয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে আল্লাহ জুড়ে জুড়ে সল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়েনা শাফিয়ানা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা হরে নাম বিজিকে না দেখাইয়া কবর দেশে নিয় না আল্লাহ
সাল্লি সাইয়্যিদিনা নবিয়েনা সালাতুন যে মহাজুরি বারামদ জো নিয়ালম তারহম ইয়া রাসূলুল্লাহ তারহম সালাতু ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ আউযু বিল্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم مبارك عليه গুমাস্ত আছে না এও দেখতে তুমি ঠিক করে বসো একটু কষ্ট করে বসো বাবু সোনার মদিনা আমার সবই বলিব কিন্তু তোমায় বুঝতে পারি না মাশাআল্লাহ যেটা সবার মুখস্থ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বুঝতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বুঝতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব তোমায় বলতে পারি আর জোরে ও মদিনা তোমায় বুঝতে পারি না কি করে বলবো তোমায় বলো না বলো না তোমার বুকে যাকে সৃষ্টি না করিলে আমার বানা তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ ঠিক কিনা রে বাবা তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দু জাহান যার নামে না নিলে ও মদিনা যার নামে না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে যাকে সৃষ্টি উপস্থিত অধ্যকার বরুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে পরলোক গমনকৃত দেশবরণ্য সুন্নি পীর মশায়েখ প্রতিষ্ঠাতা দাতা অভিভাবক শুভাকাঙ্ক্ষী শিক্ষকগণের স্মরণে 72তম বার্ষিক মাহফিলের সভাপতিকে জনাব মোহাম্মদ বক্তার হুসেন সাহেব মুদাজিল্লো
সভাপতি গভর্নিং বোর্ডিং বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও মেয়র বরুড়া পৌরসভা বরুড়া কুমিল্লা আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন আওলাদে গৌসুল আজম এজবেন্ডারি শাহ সুফি সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজবেন্ডারি মুদাজিল্লো কো চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এবং আমার পাশে তশরিফ রেখেছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় প্রেসিডিয়াম আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ তশরিফ এনেছেন রহনুমায়ে শরীয়ত ও তরিকত মুজাহিদে মিল্লত মুফতি কাজী গোলাম মোহাম্মদ মুহিউদ্দিন লতিফি মুদাজিল্লু পীর সাহেব ওলিতলা দরবার শরীফ প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আমি একজন একজন নাম বলতে গেলে অক্ষণ সময় লাগবে অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রেসিডিয়াম এলাকার সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিট শাখাতে আগত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ অত্র কামিল মাদ্রাসার হযরাতে মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা ওলামা হযরাতে মুআল্লিমিন মুতাআল্লিমিন সামিঈন আশিকিন শাদায়ানে শাফিউল মুযনবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে এ কোরআন সুন্নার মজলিসে যোগদান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা ইকরামের জুবানের মাধ্যমে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন আসার সময় দেখলাম অনেক মানুষ রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ওরা কোথায় থাকে কি জন্য আসছে ওরা নিজেরাও জানে না এখানে কোরআন সুন্নার আলোচনা হচ্ছে কোন ইমানদার মুসলমান কোরআন সুন্নার আলোচনা কানে গেলে কেউ দোকানে বসে থাকতে পারবে না সাপুরে চিনেন আপনারা সাপুরে চিনেন না সাপুরে যখন বাঁশি বাজায় যে সরফের মধ্যে বিষ আছে কথা বলবেন যে সরফের মধ্যে কি আছে বিষ আছে সেই সরফ পাহাড়ের যত নিচে থাকুক গর্তের ভিতর থাকুক যেখানে থাকুক সাফুরের বাঁশির সুর যখন তার কানে আসবে তখন ছেলে সন্তান সবকিছু ফেলে পাগলের মতো এমন দৌড় দেয় সে কি আগুনে পড়তেছে না সমুদ্রে পড়তেছে ওইদিকে তার কোনো খেয়াল থাকে না ঠিক তদ্রূপ একজন ইমানদার নবীর প্রেমিক তার কানে যখন নবীর প্রেমের আওয়াজ আসবে সেই কোনোদিন আর দোকানে থাকা দূরের কথা ঘরেও থাকতে পারবে না ঘরে আসবে মাহফিলের মধ্যে ঠিক কিনা ভাই দেখলাম রাস্তায় রাস্তায় ঘুরতেছে দোকানে দোকানে মানুষ শত শত না হাজার হাজার মানুষ আগামীতে আপনারা মাহফিল করলে এসব দোকান এখানে খোলার পারমিশন দিবেন না আজকে মদিনার দোকান খোলা হচ্ছে তোমরা দুনিয়ার দোকান নিয়ে বসে আছো কেয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবে আর কতদিন দুনিয়া দুনিয়া করবে এ দুনিয়া তোমাকে ইয়েতে যাবে যে মুসলমান দিনের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় সে মুসলমানও না সে মুমেনও না আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে শিখি যার অন্তর নবীর প্রেম নাই যার অন্তর নবীর ভালোবাসা নাই তার কাছে
ইমানও নাই এ ছেলে তোমরা ঠিক করে বসো তোমাকে বলছি হাঁটুতে বসছো কেন হাঁটু ফেলে ভালো করে বসো আমি একটু কষ্ট দেব বাবা বেশিক্ষণ থাকব না আমি চলে যাব কষ্ট হবে ক্লাস এটা ক্লাস আমি কিছু এটা ক্লাসের মতো করে কিছু কথা বলবো এমনি মাশাআল্লাহ আমার লতিফি ভাই ওনার ওখানে গেল তো একটা জনসমুদ্র আলহামদুলিল্লাহ বলবেন না ওলিতলা আসেন আমাকে ফেলে চলে গেছে ফির সাহেব কেবল আমাকে ফেলে চলে গেছে না আমার বাড়ি চট্টগ্রাম বাবা আমাকে একটু ফেলে চলে যেন না আর আমি বুড়া মানুষ বয়স্ক মানুষ আগের সে বয়স তো এখন নেই আমাদের গলা ফাটিয়ে ওয়াজ করার বয়স এখন আছে কি বলে ছেলেরা কি কি বলে এমনি দেখতেছো বাবু আমি কিছু ক্লাসের মতো করে আপনারা পড়তে থাকেন কলা বিরক্ত হবেন না কিন্তু মুখ যারা বানছেন মুখ খুলে দেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই কি বলছে বুঝো লাইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বিরক্ত হলেন এই যে আমার মুখোমুখি পড়লেন আপনার ফেরেশতা আপনার আমল নামে রেকর্ড করে ফেলছেন এই রেকর্ড কিয়ামতের মাঠে কাজে আসবে আল্লাহর নবী বলেন হে আমার উম্মত তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমেন হতে পারবা না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কলমা পড়লেন অন্তরে নবীর মহব্বত নাই আপনি কোটি বছর পড়লেও কোনো কাজে আসবে না অন্তরের মধ্যে লাগবে কি নবীর প্রেম নবীর ভালোবাসা কোন ধরনের আল্লাহর নবী একবারে বিস্তারিত বর্ণনা করেছেন হে আমার উম্মত তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমেন হতে পারবে না তো মুহাদ্দিসিন ইকরাম একটু বাঁচানোর জন্য ব্যাখ্যা দিয়েছেন পূর্ণ মুমেন হতে পারবে না তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আব্বা আম্মা তোমার স্বামী স্ত্রী সন্তান সন্ততি এক কথায় পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসো না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমেন হতে পারবে না আমার কথাগুলো বুঝতেছেন আপনারা ইয়াল্লাহ আমার নবী হাদিস যখন বর্ণনা করলেন ওই মজলিসে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ফারুক আজম ঘোষণা দিলেন ইল্লা নাফসি নবী গো আমি আমার জান ছাড়া আমি আমার প্রাণ ছাড়া আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর লোক আমার যত আপনজন আছে আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার নবী বলেন ওমর তুমি এখনো মুমেন হতে পারো নাই ওই জান সারা বলছে যে প্রাণ সারা বলছে যে ওমর তুমি এখনো মুমেন হতে পারো নাই এতক্ষণে ফারুক আজম বুঝতে পারলেন নবী গো এখন আমি ঘোষণা দিলাম
এখন আমি আমার জানের চেয়েও আমার প্রাণের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি আমার দয়াল নবীর উমর এখন তুমি পূর্ণ মুমিন এখন তুমি পূর্ণ মুমিন এগুলো বুঝতে একটু ব্যাখ্যা লাগবে আপনারা তো কুমিল্লার মানুষ এখান থেকে সমুদ্র বঙ্গোপসাগর অনেক দূরে না কথা বলছেন না কেন 91 তুফান দেখছেন অনেকে আমরা যারা চট্টগ্রামের মানুষ আমরা 91 তুফান দেখছি বিশেষ করে যারা সামুদ্রিক এলাকায় ছিল ওই যে মশকালি কুতুবদিয়া বাসকালি আনোয়ারা সন্দ্বীপ এভাবে যারা সামুদ্রিক এলাকায় পাশে থাকতো কিয়ামত কাকে বলে এরা নিজেরাই চোখে দেখছে 15 ফুট 15 ফুট 20 ফুট 25 ফুট জলোচ্ছ্বাস বঙ্গোপসাগর থেকে পানি পাহাড়ের মতো এসে হাজার হাজার নারী পুরুষ বাড়িঘর সহ এই বিপদ তো চোখে দেখেন নাই আমরা দেখছি আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবেন এই বিপদের সময় ছেলে বাবাকে বুকে নিল বুকে নিয়ে সাঁতার কাটতেছে সাঁতার কাটতে 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 দেখতেছে আমি আর বাঁচি না আমি আর বাঁচতেছি না তখন মানুষ নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে আমি আর বাঁচতেছি না আর কতক্ষণ বাবাকে বুকে নিয়ে চেষ্টা করব কুয়াশার অবস্থা দেখছেন অনেক খুঁদিক দিয়ে ঢুকতেছে আচ্ছা যাই হোক আপনার আমার কথার লাইনে আছেন তো ছেলে বাবাকে বুকে নিয়ে বাবা ছেলেকে বুকে নিয়ে স্বামী স্ত্রীকে বুকে নিয়ে স্ত্রী স্বামীকে বুকে নিয়ে এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে আমি বাঁচব বন্ধুকে বাঁচাব কিন্তু লাস্টে দেখা যায় নিজে আর বাঁচে না আমার ভাইরা একটা লজি মনে রাখবেন যে যাকে যতই ভালোবাসো না কেন নিজের জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারবে ছেলে মেয়েরা মা বাবাকে ফেলতে পারবে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে কিন্তু আজকের মশলা হলো কোন ভালোবাসার নাম ঈমান বরুড়াবাসী মনে রাখবেন কোন মানুষ নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার দয়াল নবীকে ফেলতে পারবে না নিজের জানের প্রশ্নে কেউ এক সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবে না বরং নবীর প্রশ্নে এক জান কেন কোটি কোটি জীবন আমরা বিসর্জন দেব মুস্তাফার প্রেম আমরা ছাড়ব না এই ভালোবাসার নাম হলো কি ঈমান এবার আপনি বলুন এই ধরনের নবীকে ভালোবাসা আমরা কয়জন আছি কথা বলছেন না কেন এই ধরনের আমরা নবীকে ভালোবাসি আমরা কয়জন আছি যদি ভালোবাসতাম আমাদের এই অবস্থা হতো না মুসলমানের ছেলে নবীর কলমা পড়েছো তোমরা একদল হয়ে গেছো আর্জেন্টিনা একদল হয়ে গেছো ব্রাজিল নবীর সামনে মুখ দেখাতে পারবে ব্রাজিল ওরা কারা আর্জেন্টিনা ওরা কারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা তুমি ব্যয় করছো কার জন্যে মানুষ শত্রুর জন্য মানুষ টাকা খরচ করে কথা বলছেন না কেন শত্রুর জন্য টাকা খরচ করে মনে কষ্ট হচ্ছে আমি দেখতেছি এবার শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল
ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannah. Eta Quran shura ayat na amake ekta pra help korben amar shoron shokti kome geche boyosher chap kajer chap awazo ye hoye geche Allah bolen nischoy Allah mu'min banda theke kine niyechen nischoy Allah mu'min banda theke kine niyechen ki ekta holo mu'min bandar jaan ar ta holo mu'min bandar maal kit koto taka diye taka dollar pound স্বর্ণ চাঁদি মণিমুক্তা কি দিয়ে আল্লাহ বলেন তুই যদি মুমিন হয়ে থাকিস তোর জানের মূল্য কত তুই জানিস তোর মালের মূল্য কত তুই জানিস আমি ইমানদারের জান এবং মাল দুনিয়ার সম্পদ কিনে নিয়েছি টাকার বিনিময়ে নয় স্বর্ণের বিনিময়ে নয় ডিজেল কেরোসিন দিয়ে নয় তোদের জান্নাত কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহু আকবার কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আর যদি কিসের বিনিময়ে আপনি যদি মুমিন দাবি করেন আপনার মেমোরিতে থাকতে হবে আমার জানের মালিক আল্লাহ আমার সম্পদের মালিক আল্লাহ আপনি যদি আপনার মেমোরিতে থাকে আমার জানের মালিক আল্লাহ আমার সম্পদের মালিক আল্লাহ আপনি আল্লাহর সম্পদ ব্রাজিলের জন্য খরচ করলেন কিভাবে মনে কষ্ট আনতেছেন আপনার উচিত ছিল কাকে ওয়াজ করব বাবা আমার ওয়াজের বয়স এখন 42 বছর আমি আশিংগেজি থেকে ওয়াজ করতেছি জানি না জাতিকে কি বুঝালাম জাতি কি বুঝলো আমরা কি দিলাম জাতি কি পেল আমরা তো সেই ইমামুল আম্বিয়ার উম্মত যেই নবী পেয়ে আমরা গর্বিত ঠিক কি না হাত হাত তুলে বলে কারা কারা গর্বিত শূন্য মাদ্রাসার শিক্ষা এটা নেইমার তোমার খবরে আসবে না কেন তুমি নেইমারের জন্য যে লাফালাফি ঢোল তবলা নিয়ে রাস্তায় রাস্তায় যে নাচ কেউ কি হয়েছে সাসা মরে গেছে খুব ভালো হয়েছে না 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 নাজিলে বিয়ে করতে না ঠিক বলছে কারণ বিয়েতে এটা রসুলের জন্য এটা আর্জেন্টিনার জন্য না ঠিক কইছে ঠিক বলছে পাগল ছাগল পতাকা মনে কষ্ট আসবে আপনার মনে কষ্ট আসবে তো কবরে আসবে কবরে আচ্ছা কবরে নেইমার আসবে টিমার আসবে মশা মাসি আসবে এরা এমন হাসা হাসি আমাদের প্রধান অতিথি বোধ আসতেছেন হ্যাঁ কিন্তু কবর আমার নবী আসবে বিশ্বাস আছে হাত উঠাই বলো কা বিশ্বাস আছে আল্লাহ তুমি কবুল করো এবার শুনুন মন কর না কি রে রাগে যাবে যে কবরে মন কর না কি রে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে মন কর না কি রে রাগে আপনারা তো পড়তে পারতেছেন না আমাকে হেল্প করতে হবে আমার আগের বয়স থাকলে প্রয়োজন ছিল না এখন তো আমি বয়স্ক মানুষ মন কর না কি রে
কষ্ট হচ্ছে আমি দেখতেছি আমার সাথে সাথে পড়ো মনকার নাকি রে রাগে যাবে যে আমন এ দরদি মদিনা শহরে রব্বি হাবলি উম্মতি কই খাদুবে রোজা শরে রব্বি হাবলি খাদুবে রোজা শরে পাপের মাফে সজদায় পড়বে পাপের মাফে সজদায় পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরে সে বলতেছে যে আমি যখন মারা যাব আমার দেবরে যখন কবর রাখবে আমার নবীর হাদিস মোতাবেক আমার কবরে দুজন ফেরেশতা আসবে একজনের নাম মুনকার অপরজনের নাম নকির ঠিক কি না কি জন্য আসবে আমাকে পরীক্ষা করার জন্য কি জন্য আসবে নে তো শায়ের বলতেছে যে এই মুনকার নকির আসার আগে আগে সবার আগে আমার একজন দরদি নবী আসবে নবী আসবে কথা বলেন না কেন নবী উম্মতের কবরে আসবে হাদিস শরীফ আছে বুখারী শরীফের হাদিস এটা তো কামিল মাদ্রাসা এই বুখারী শরীফ খুলে দেখবেন বুখারী শরীফের হাদিস হলো মুনকার নাকির ওই আমাদেরকে মাত্র একটি প্রশ্ন করবে কয়টা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কে হাদার রাজুলিল লাযী বুইসা ফীকুম একটি প্রশ্ন তিনটি প্রশ্ন অন্য হাদিস কিন্তু বুখারী হাদিসের মধ্যে প্রশ্ন কয়টা মাত্র একটা এই ব্যক্তি এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল দুনিয়ায় ওনার সম্পর্কে তোমার মন্তব্য কি একে চিনো তাহলে নবী এখানে থাকবে তো এই মহাপুরুষ থাকবে তো কথা বুঝছো না কিন্তু কবরে থাকবে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিন্তু অন্য মাদ্রাসার আকীদা এটা না হ্যাঁ কিবু কি দেখাইবো ছবি মানুষ এভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে আমি আজ জীবনে দেখিনি এত বড় বড় মুহাদ্দিস হয়ে মুফতি হয়ে আপনারা হাদিসে পাকের এত অপব্যাখ্যা করতে পারেন কবরের মধ্যে ছবি দেখাকে আপনাকে এগুলো কে বলছে বলে হুজুর তো নবী কিভাবে আসবে ও নবী ইন্তেকাল করছেন নবী মদিনায় পাকের রওজায় পাকে আসেন নবী কবরে কিভাবে আসবে এটা আপনার মেমোরিতে আসতেছে না আপনারা ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করেন সুন্নি মাদ্রাসায় লেখাপড়া করেন কোরআন হাদিস বুঝার জন্য সুন্নি হতে হবে নবীর প্রেমিক হতে হবে আমি আমি আলেমদের খেদমতে দুই হাত করে জোর করে বলবো আপনারা নিজেকেও ধোকা দিবেন না দেশ দশ জাতিকেও ধোকা দিবেন না খবরের মধ্যে আমার নবী আসলে তোমার সমস্যা কি ফটো আসবে ছবি আসবে তোমাকে ফটোর কথা কে বলছে কেন আপনারা অপব্যাখ্যা দিয়ে থাকেন এই জন্য মাদ্রাসাকে চিনতে হবে বড়ুরা মাদ্রাসায় ছবি আসবে বলবে কি বলবে আমার নবী আসবে হুজুর দলিল দলিল আছে তো দলিল দলিল ছাড়া কথা বলে নাকি আপনারা সবাই বুঝবেন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি সবাই যারা যারা উল্টা সিধা বলেন আপনারাও ক্লাসের মধ্যে বসেন আমি ঠান্ডা মেজাজে বুঝাই দেব আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আমরা জাতিকে বুঝাই দেবা তবে হেদায়েতের মালিক আমরা নই হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ এখানে আমাদের পিঞ্জাল সাহেব আসছেন অসুস্থ মানুষ অনেক চিকিৎসা করছেন ওষুধ তো এখানে ওষুধ কোথা ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন শিফা শুধু শারীরিক শারীরিক না শারীরিক মানসিক যত প্রকার রোগ
সমস্ত রোগের ওষুধ হলো 30 পারা কোরআন আমরা তো কোরআন পড়ি না আমরা আজেবাজে মানুষের বই পড়ি আমরা কোরআন পড়ি না আমার আম্মি জানে কোন বাসি আছে আলহামদুলিল্লাহ ছোটকালের কথা মনে পড়ে ফজরে যখন আজান দে আমাদেরকে ডেকে দিয়েছেন আমরা কোনোদিন ঘুমে থাকতে পারি নাই বাবা ওঠো আজান হয়েছে মসজিদে যাও আমরা মসজিদে চলে যেতাম তখন মসজিদের দরওয়াজা পানির হোস থাকত ওখান থেকে পানি খেতে মুসল্লিরা পা দত করে মসজিদে ঢুকত এখন তো সিস্টেম ভিন্ন ওই সময় এমন ছিল আম্মি জান বলতো বাবা তুমি হোজের মধ্যে পানি পুরাই দিবা মুয়াজ্জিন আসতে দের করলে আজান দিবা এভাবে বলতো এখন এগুলো বলার মেয়াদ তো নাই এখন নিজের ছেলেকে ফজর আজান শুনে মসজিদে পাঠাচ্ছে এমন মেয়ে কয়জন এমন মা কয়জন আছে থাকবে ও কিভাবে আপনারা তো ছেলে দেন বউ আনছেন টাকার জন্য যৌতুক নিয়ে বউ আনছেন পাবেন কোথা থেকে আমি বললে সবার গায়ে পড়বে আমি আমার ছেলেদেরকে বলবো তোমার আব্বা তোমার ওয়াইফ তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না আমার রাসূল বলছেন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী আপনার জীবনে যদি একজন পরদানশীল চরিত্রবান আমানতদার নেককার মেয়েকে যদি আপনার জীবন সঙ্গিনী পান আপনার বিল্ডিং লাগবে না ফুটফাতের মধ্যে থামু গেরে মধুর সংসার করে চলে যেতে পারবে আর খোদাই না করুক দুচ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয় আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেদে খেদে কবরস্থানে যাওয়ার বিকল্প কোনো পথ নাই ঠিক না আপনারা তো বিয়ে করতে যান হ্যাঁ বিয়ে সাহেব টাকা কত দিবেন খাবার কত মানুষের দিবেন ফুল ফার্নিচার ফুল বলে ফুল আর কে বলে ঘর সাজাই দিবেন আছেন এগুলো আছেন এগুলো বিদআতে সাইয়্যা হারাম এগুলোর বিরুদ্ধে আজকে 14 বছর আমি আন্দোলন করে যাচ্ছি এই দেশে যৌতুক পাতা রাখবো না ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে আঙ্গুলা আন্দোলনে থাকবেন আন্দোলনে থাকবেন যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চায় তার কষ্ট কি এগুলো আমার চেয়ে আপনারা বেশি বুঝবেন না তবে দরিদ্রতা এটা আমাদের অভিশাপ না দরিদ্রতা আমাদের অহংকার দরিদ্রতা আমাদের অলংকার আমরা দরিদ্রতাকে অহংকার মনে করি দরিদ্রতাকে অলংকার মনে করি দরিদ্রতা অভিশাপ বিধর্মীদের জন্য আমরা যারা মুমিন আমাদের জন্য দরিদ্রতা অভিশাপ নয় দরিদ্রতা অহংকার অলংকার কারণ আমার দয়াল নবী কোন দলে জোরে 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 আরে জোরে তো যে দলে নবী আছে ওই দরিদ্রতা আমার অহংকার না আমার অলংকার না পয়সাওয়ালার দল আমার নবী নেই আমার নবী কিন্তু বাদশার বাদশা থাকে কিন্তু গরিবদের সঙ্গে মিসকিনদের সঙ্গে এটাই আদর্শ এই আদর্শ বর্তমান কোথায় আপনার মনে কষ্ট নিতে আমি দেখতে পাচ্ছি এরপরেও আমি জানি মানুষ পয়সার অভাবে শাদি করতে পারে না আমি দুবাই আবুধাবি মাস্কট কাতার সৌদিয়া বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরে স্থান করেছে যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে এক এক জনকে এক লক্ষ থেকে দুই লক্ষ দেড়হাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে আমি সরকারের কাছে 13টা দাবি দিয়েছি 13টা দাবির মধ্যে এক দাবি আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে মেরেজ ফান গঠন করা ও সেই মেরেজ ফান থেকে ওই গরিব ছেলেকে বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদবিহীন 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা ও আজকে হোক কালকে হোক একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ আপনারা কি আমার আন্দোলনকে সহযোগিতা করতে পারবেন একমত আছেন তো সবাই সেদিন বেশি দূরে না
যেদিন বাংলাদেশের পার্লামেন্টে এটা পাস করা হবে ইনশাআল্লাহ আমি মরা গেলেও আমার ছেলেরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় এই আইনটা পাস করাতে পারলে হবে হ্যাঁ মেরেজ ফান্ড গঠন করা হবে রাষ্ট্রীয়ভাবে একজন গরীব ছেলে বিয়ের পূর্বে রাষ্ট্রীয় মেরেজ ফান্ড থেকে যদি 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া 2 লাখ টাকা ঋণ পায় সে যৌতুকবিহীন নির্বিঘ্নে বিয়ে করতে পারবে যেহেতু 5 বছর মেয়াদি যেহেতু সুদ ছাড়া সেহেতু 5 বছরের মধ্যে 2 লাখ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে আগামী কাল এ আমার আন্দোলনের ধারাবাহিক কথায় আগামী কাল চট্টগ্রাম ফটিয়া হাই স্কুল মাঠে আমার রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আমার আহলে সুন্নাহ যুব পরিষদ সহ সবাই মিলে আমরা ডাক দিয়েছি যৌতুক মাদক বিরোধী সমাবেশ আপনাদের সম্ভব হলে একটু যাবেন আর জানুয়ারির 9 তারিখ হাটহাজারি পার্বতী স্কুল মাঠে মার্চের 11 তারিখ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মাঠে আমি অনুরোধ জানাবো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা প্রতিনিধি এখানেও আপনারা যৌতুক এবং মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরীব ঘরে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে লাঞ্ছনা শিকার হচ্ছে ঠিক কি না এই বেদাত আমরা সমাজের মধ্যে লাগবো না আজকে নবীর প্রেমিক দেখতে চাই আপনারা কি নবীর সুন্নাত মোতাবেক যৌতুক বাদ দিয়ে নবীর প্রেম নিয়ে নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করতে পারবেন এমন কোন ছেলে আজকের মাহফিলে আসো হাত উঠাই বলতে পারবেন কয়জন দেখি আল্লাহু আকবার মনে কি কষ্ট নিলেন এই যে যারা বাধা দিচ্ছেন হুজুর আমি যৌতুকবিহীন বিয়ে করব যদি করতে পারেন আপনার জন্য বড় পুরস্কার কি পুরস্কার পড়ুন কালা সবাই মনোযোগ সহকারে পড়বেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد আমার নবী বলেন উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে এটা ফিতনার যুগ ফাসাদের যুগ যৌতুকের যুগ এই যুগে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে বুক ভরা নবীর প্রেম নিয়ে ঠিকই নবীর সুন্নাত মোতাবেক যৌতুকবিহীন বিয়ে করতে পারো একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন আমি কি বুঝাতে পারলাম তো সেই যে নবীর প্রেমে আমি সবকিছু ওই নবী আমার কবরে আসবে না বিশ্বাস আছে এ কথা বলে আমি শেষ করে দিচ্ছি আমার নবী যে কবরে আসবেন অনেক হুজুরের ব্রেনে আসতেছে না আসলে ওখানে অনেক সমস্যাও আছে সমস্যা কি এ মাদ্রাসার যে ছাত্র আছে ওরা দেখবেন যে একেবারে দুর্বল ফ্যামিলির ছেলে কথা বুঝতেছেন না আপনাদের ভালো ভালো ব্রেনি ব্রেনি ছেলেগুলো কোথায় কথা বুঝে না আপনাদের ব্রেনি ব্রেনি ছেলেগুলো কোথায় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এখন তো আধুনিক যুগ কেজি কিন্ডারগার্টেন আশা প্রত্যাশা নাজবান বারাক ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলো কোথায় কথা বুঝে না সকলে কোথায় স্কুলে আর মাদ্রাসায় কথা বুঝতেছেন মাদ্রাসায় দুর্বল ফ্যামিলির ছেলে দুর্বল ফ্যামিলি বাবা একটা প্রশ্নের উত্তর দিবেন আরবি ফার্সি উর্দু হিন্দি সিন্ধি তেলুগু বাইয়ে মান্দ্রাজি ফ্রান্সি বিশ্বে যত ভাষা যত ভাষার উপর যত বই পুস্তক লেখা হয়েছে আধুনিক বিশ্বে সায়েন্স আর্টস
কমার্স ম্যাথমেটিক্স ইকোনমিক্স জিওগ্রাফি কেমিস্ট্রি যত সাবজেক্ট যত সাবজেক্ট যত বিষয়ের উপর বই পুস্তক লেখা হয়েছে কোন কিতাবটা সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন কিতাব কোরআন কারণ আল্লাহ অসীম আল্লাহর কালামের মর্ম অসীম এই কঠিন সাবজেক্টটা পড়ানো হয় কোথায় মাদ্রাসায় কি সাবজেক্ট হলো কঠিন ছাত্র হলো দুর্বল তো এই দুর্বল ব্রেন দিয়ে এই কঠিন কিতাব এই ছেলেরা কিভাবে বুঝবে কথা বুঝতেছে না মনে হয় তো দুষ্ট তো আপনাদের আপনার ব্রেনই ব্রেন ছেলেগুলো যদি মাদ্রাসায় দিতেন তোমার উচ্চ ব্রেন তুমি কষ্ট করে আল্লাহর কোরআন নিজে বুঝাতেও বুঝতো জাতিকে বুঝাতে পারত তখন দেখতেন যে অনেকাংশে আমাদের ঝগড়া বিবাদ কমে যেত আমি আজকে অনুরোধ জানাবো আমরা এই মাদ্রাসায় ছাত্র দিতে চাই কি চাই না এবে আমি বুঝাই দিই আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি আমি হুজুর দেখেন না তো অনুরোধ জানাচ্ছি বুখারী শরীফ আছে হুজুর তো আছে এখানে তো থাকবে বুখারী মুসলিম তো হুজুররাও ওয়াজ করে এরাও করে মেরাজ রজনীতে আমার দয়াল নবী বাইতুল মুকদ্দাসের আনুষ্ঠানিকতার শেষ করে আমার নবী বোরাকের ফিটি চড়ে জিবরিল সহ রওনা হয়ে গেলেন আসমানের দিকে কোথায় আর জুড়ে আমার নবী রওনা হয়ে গেলেন একেবারে আসমানে ফাস্তাফতাহ আপনারা হাদিস স্কুলে দেখেন ফাস্তাফতাহ জিব্রাইল আলাইহিস সালাম জিব্রিল বলেন এ দরবান দরজা খুলো আপনারা আমার কথার লাইনে আছেন এ দরবান দরজা খুলো দরবান মনান্তা হুজুর আপনি কে আপনার পরিচয়টা দেন বলে আনা জিবরিল ও হুজুর জিবরিল বলে আমি জিবরিল এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ামা মাকা আপনার সঙ্গে ইনি কে কালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা হলো আপনারা আমার কথা বুঝতেছেন কয়টা হলো তৃতীয় নম্বর ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে বলে হ্যাঁ ওনাকে দাওয়াত দিয়ে আনা হচ্ছে উনি দাওয়াত স্যার এখানে আসতেছেন সুবহানাল্লাহ বলবেন না আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না কয়টা হলো এক নম্বর এ জিবরিল দাওয়াত এই দারওয়ান দরজা খুলো উনি বলছেন হুজুর আপনি কে আপনার পরিচয় দেন আগে বলে আমি জিবরিল আচ্ছা ওমাম মাকা আপনার সঙ্গে ইনি কে বলে ইনি মুহাম্মদ ইসলাম দুই তৃতীয় নম্বর ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে বলে হ্যাঁ দাওয়াত দেওয়া হয়েছে তিনি প্রশ্নের উত্তর যখন পেয়ে গেলেন গেট খুলে দিলেন আসমানি জগতের গেট কি করা হলো খুলে দেওয়া হলো আল্লাহর নবী বলেন আমি জিবরিল বোরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম প্রান্তি ইসলামী ভাইরা মনোযোগ সহকারে শুনুন আমার নবী বলেন আমি প্রথম আসমানে কদম রাখলাম ওই প্রথম আসমানে কদম রেখে দেখলাম গেটের পাশে একজন নূরানি সুরতের মুরব্বী মানুষ বসে আছেন ওখানে একজন বুড়া মানুষ মুরব্বী মানুষ বসে আছেন আমার জিবরিল বলেন নবী গো ইনাকে চিনেন খুব মনোযোগ ইনাকে চিনেন আমার নবী বলেন জিবরিল তুমি বলো বলে হাজা আবু আদম এটা আপনার বাবা আদম আলাইহিস সালাম ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম জিবরিল বলেন ফাসাল্লিমহু আপনি সালাম করুন না আমার নবী সালাম করলেন আদম আলাইহিস সালাম সালামের উত্তরে দিয়ে দোয়া দিলেন মারহাবা ইয়া ইবনে সালে মারহাবা ইয়া নবী সালে হে নেককার নবী নেককার ছেলে মারহাবা খুশ আমাদের ওয়েলকাম এ হাদিসগুলো আছে না প্রথম আসমানে কে আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এখন ঈসা আলাইহিস সালাম কিন্তু চতুর্থ আসমানে মেরাজের রাতে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম একেবারে যেতে যেতে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম
এই হাদিসগুলো আছে এই কথা বুঝে না আচ্ছা আদম আলাইহিস সালাম মারা গিয়েছেন কত হাজার বছর হলো এর বুঝ কিছু বুঝে না আদম আলাইহিস সালাম মারা গিয়েছেন তো ইন্তেকাল করেন নাই প্রায় 6000 7000 বছর আগে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন কত হাজার বছর আগে 6000 বছর আগে আচ্ছা উনাকে কোথায় দাফন করা হয়েছিল আসমানে কথা বুঝেন আর আসমানে কি কবরস্থান আছে নি কবরস্থান কোথায় তিনটি হাদিস পাবেন হয়তো শ্রীলঙ্কার পাহাড়ে হয়তো মক্কায় মুআজ্জামের ঐতিহাসিক পাহাড় আবু কুবাইস পাহাড়ে এভাবে তিনটি রাওয়ায়েত আছে তো উনাকে আদম আলাইহিস সালামকে ইন্তেকাল পরে জমিনের মধ্যে তো দাফন করা হয়েছে প্রায় 500000 বছর আগে তো মেরাজের রাতে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে কিভাবে গেলেন তো ওটা কি ফটো ছিল না ওই কথা বুঝেন না যারা ফটো ফটো সিল্লার সিল্লি করেন আদম আলাইহিস সালাম এটা কি ফটো ছিল না ফটোকে সালাম দে তো জিব্রিল বলছে হুজুর হাদা আবু আদম ইনি আপনার বাবা আদম ফাসাল্লিম সালাম করুন না মতম সাহেবরা বলেন ফটোকে সালাম করে সালাম আলাইকুম আলাইকুম মানুষ ফটোকে সালাম করে তাহলে এটা ফটো না বাস্তব আদম আলাইহিস সালাম সালাম আবার সালামের উত্তরও দিলেন উত্তর দিয়ে দোয়া করলেন মারহাবা ইয়া ইবনা সালে মারহা ইয়া নবী সালে আমার ভাইরা মাথা ব্রেন কোথায় এদের আদম আলাইহিস সালাম প্রথম আসমানে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে তৃতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে ষষ্ঠ কষ্ট হচ্ছে হুজুর আবার হুজুর চলে গেল তো আমি আমি হুজুর এদিকে যান আমি এদিকে চলে যাই আপনাদের এই প্রশ্নের উত্তর আজকে ক্লিয়ার করার দরকার আছে তো আমি আলেম ওলামা সবাইকে দাওয়াত দিচ্ছি মুহাদ্দিস হন মুফতি হন যে দলের হন আমাকে হাদিসের উত্তর দেন মেরাজের রাত্রে আদম আলাইহিস সালামকে আমার নবী কি দিয়েছেন সালাম দিয়েছেন দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ফান্দা শক্ত নামাজ কমানোর জন্য বারবার পাঠিয়েছেন কে মূসা আলাইহিস সালাম তো ওগুলো কি ছবি ছিল না ছবি কি কথা বলতে পারে না তাহলে এই আসমান থেকে এই জমিন থেকে আসমানের দূরত্ব কত 500 বছর ওই আসমান থেকে আসমানের দূরত্ব 500 বছর ওই আসমান থেকে আর আসমানের দূরত্ব 500 বছর এত দূরত্বে আম্বিয়া ইকরাম ইন্তেকালের পরেও হাজার হাজার বছর পরেও ওরা যদি আসমানে জগতে যেতে পারে আমার রসুল মদিনা শরীফ থেকে বাংলাদেশের উম্মত কবরের ভিতর আসলো তোমার শুনেছটা কি কিটা কয় আচ্ছা দেখা কি দিয়ে করছে এটা ফরজ হিসাব এটা হিসাব পরে কিন্তু প্রথম হিসাব আগে এখন আমার নবীর সাথে আম্বি ইকরামের সাথে সাক্ষাৎ হলো তো তোরা কি ছবি ছিল না ফটো ছিল না ফটোকে সালাম দে না ফটো উত্তর দিতে পারে তাহলে বাস্তব আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম এভাবে আসমান আসমানে আম্বিয়া আলাইহিস সালাম ওদের সাথে সালাম হলো উত্তর হলো সাক্ষাৎ হলো তো এরা যদি ইন্তেকালের হাজার হাজার বছর পরে এত দূরত্বে যেতে পারে তা আমার রসুল ইন্তেকালের পরে মদিনা শরীফ থেকে বাংলাদেশের উম্মতের কবরে আসলো এখানে সমস্যাটা কি আমাকে বলো তো আমি কি বোঝাতে পারলাম উত্তর ক্লিয়ার দুই হাত উঠায় বলতে হবে সবার সবার বুঝে আসছে সবার বুঝে আসছে আগামীতে কেউ ফটো বললে ধরে ফেলবেন হ্যাঁ আমার নবী আফান কবর শরীফে জিন্দা আমার নবী কবর শরীফে বলে এটা তো মানি তো আমার নবী উম্মতের কবর আসতে পারে না বলো হুজুর তো খবর আসলে তো নবীর খবর খালি হয়ে গেছে না এদিকে আসলে ওদিকে নাই ওদিকে গেলে এদিকে নাই খালি আছে না হুজুর একটা আছে না ওদিকে গেলে
এদিকে নাই এদিকে গেলে ওদিকে নাই আমি আপনাদের কিতাব থেকে বলবো এই মেরাজের হাদিসে ফাতহুল মুলহেম শরহে সহিহুল মুসলিম শব্বির আহমদ উসমানী দেওবন্দী মেরাজের হাদিসে ষষ্ঠ আসমানে যখন মূসা আলাইহিস সালাম এখন মূসা আলাইহিস সালামের কবর খালি কিনা প্রশ্ন করা হলো মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে ওনার কবর কি খালি হয়ে গেছে শব্বির আহমদ উসমানী বলছেন ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত কোন মুহাদ্দিস কোন মুফতি এই কথা বলেন নাই মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের কবর খালি হয়ে গেছে এই কথা কেউ বলেন নাই কেন বলে মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আছে মূসা আলাইহিস সালাম আপন কবর শরীফও আছে তো উত্তর তো ক্লিয়ার আমার রাসূল ওখানেও আছে এখানেও আছে যেখানে যান ওখানেই আছে কি এখন 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 ক্লিয়ার তো কারো সমস্যা হবে না তাহলে আরো একটু বলি ওই মতম সাহেবদেরকে বলছি আপনাদের বড়জুর শব্বির আহমদ উসমানী কি লিখছেন আন নাফসুন নাতাকাতুল ইনসানিয়া ইদা কানাত কুদসিয়া মানুষ যখন ইবাদত রিয়াজত করতে 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 মানুষের রূহ যখন কুদুসি হয়ে যায় তখন তার মধ্যে ফেরেশতার স্বভাব এসে যায় তখন কত্তখরুজানিল আবদান প্রাণ কোন সময় তার দেহ থেকে বের হয়ে যায় এই প্রাণ হাজার হাজার কোটি কোটি তার প্রাণ সুরত ধরতে পারে কোন সময় আসল বড়ির সুরত কোন সময় বিভিন্ন সুরত ধরে যেতে পারে আবার আসল বড়ির সাথে সংযোগ থাকে এই চ্যাপ্টারের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন হেকায়াতে ওলিয়া আরেকটা আরওয়াহে সালাসা আল্লাহর একজন ওলি ছিল যার নাম আল্লামা হাদরমি আল্লামা হাদরমি একদিন জুমাবার এটা টাইম 30টা শহরের জুমা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা পড়েছেন ইমামতি করছেন তো আল্লামা হাদরমি নবীর উম্মত হয়ে ওলি হয়ে একাথেন 30টা শহরের 30টা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে পারে নামাজ পড়াতে পারে আমার রাসূল সব জায়গায় যে গেলে তোমার সময় সেটা কি তাই এ সুন্নি মাদ্রাসার প্রয়োজন আছে তো হাত উঠা বলেন এ সুন্নি মাদ্রাসার প্রয়োজন আছে আল্লাহ তুমি কবুল করো থাকলে হবে না এই মাদ্রাসাকে জীবিত রাখার জন্য আপন আপন শক্তি অনুযায়ী আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে ঠিক কিনা ভাইরা আমার পারবেন সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ দশ লাখ টাকা কে দিতে পারবেন দশ হাজার টাকা কে দিতে পারবেন হ্যাঁ কি চাও দশ হাজার টাকা দেওয়ার লোক নাই এখানে ওজন আমি আমার নবীর জন্য আমার নবীর দিনের জন্য আমি দশ হাজার টাকা অনুদান দিলাম আপনি আগে বলছেন কেন